CNN বিডি আমাদের বাংলা। গুডুম্বা গ্রামের ভিকটিম রজিনা আক্তারের সঙ্গে একই উপজেলায় হরিশরা গ্রামের আসামি মেহেদী হাসানের সঙ্গে অনুমান দুই মাস পূর্বে প্রেমের সম্পর্কের সূত্রে বিবাহ হয়। আসামি মেহেদী হাসান প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে প্রেমের মাধ্যমে ভিকটিমকে বিবাহ করে। বিবাহ করার সময় সে প্রতারণামূলকভাবে তার কাবিন নামায় 1.5 লাখ টাকা উল্লেখ করলেও কিন্তু 1,22,000 টাকা সে পরিশোধ দেখায়। মূলত ভিকটিম রোজিনা আক্তার নগদে 1,22,000 টাকা পায়নি, যার কারণে এই ঘটনার তিন চার দিন আগে বিষয়টা জানার পরে থেকেই তাদের মধ্যে একটা বাগবিতণ্ডা এবং এটা নিয়ে একটা হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়। এই কারণেই পরিকল্পিতভাবে ঘটনার রাত্রিতে যখন এই ভিকটিম রোজিনা আক্তার আসামির বাড়িতে যায় তখন CNN বিডি আমাদের বাংলা।